ওম ভদ্রকাল্যে নম নিত্যাং সরস্বত্তে নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানব্য এবচ এস সচন্দন পুষ্প বিল্ল ওং নম প্রিয় বন্ধুরা আজকে সকল ছাত্রছাত্রী সহ সকলের কথা ছাত্র জীবনের একটা বড় উৎসব সরস্বতী পুজো আজকের সরস্বতী পুজোর এই শুভ তিথিতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজকের দিনটা সকলের আনন্দে কাটুক এবং তোমরা আশা করি ইতিমধ্যে সরস্বতী পুজোর আনন্দ অনুভব করেছ কেউ বাড়িতে অঞ্জলি দিয়েছ কেউ ব্যাচে কেউ বা আবার দিয়েছ স্কুলে তোমরা কোথায় অঞ্জলি দিয়েছ কীরকমভাবে আজকের দিনটি অতিবাহিত করলে কার সাথে সময় কাটালে স্পেশাল মানুষের কোনো সাথে সময় কাটিয়েছ বা মা বাবার সাথে সময় কাটিয়েছো বন্ধুদের সাথে সময় কাটিয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে হলো না আমি তো স্টুডেন্টদের সাথেই আজকে সময় কাটালাম এরপরে মানে প্রায় এখন দুটো বাজে আর তোমরা ব্লগে সমস্ত কিছুই দেখতে পারবে আজকে কীভাবে কাটালাম সময়টা ব্লগ চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এছাড়া তোমাদের আরও কিছু কোশ্চেন রয়েছে যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে কবে তুমি সাজেশান দেবে তো এই ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি কাল কিংবা পরশু থেকেই তোমাদের সাজেশানমূলক যে ভিডিও ও যেটার দ্বারা তোমরা অধিকাংশ নাম্বার তুলতে পারবে তোমাদের সেই সংক্রান্ত ভিডিও আসবে একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের বারবার এক কথা বলছি তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কখনোই এই সময় অফলাইনে হওয়া সম্ভব নয় কারণ সেই পিরিয়ডটা তোমরা পাওনি যদি কোনো কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়ে এই রকমটি বলে যে অফলাইনে পরীক্ষা হবে এই অর্থ সেমিস্টারের অবশ্যই তোমাদের পাশে আমি তো সর্বদা থাকবো এখনও অফিসিয়াল কোনো আপডেট নেই যে পরীক্ষা অফলাইনেই হবে কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই সাথে তোমাদের এটা বলবো তোমরা পড়াশোনা করতে থাকো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা রয়েছে তৃতীয় যে বিষয়টি তোমাদের সকলকে জানিয়েছি আরও একটা জনস্বার্থ মামলা হয়েছে স্কুল খোলা নিয়ে অর্থাৎ স্কুলের অফলাইনের পাশাপাশি অনলাইনও ক্লাস চালানোর জন্য একটি জনস্বার্থ মামলা হয়েছে যে সমস্ত ছাত্র ছাত্রীর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি বা টিকাকরণ হয়নি তাদের জন্য অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাস চালু করার আবেদন জানিয়েছেন এন একজন অভিভাবক তা নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন তো এই ছিল তোমাদের মূলত তথ্য বা যেটা তোমরা জানতে চাইছিলে তোমাদের প্রত্যেকের সরস্বতী পুজো অর্থাৎ আজকের দিনটা এবং কালকের দিনটা খুব আনন্দে কাটুক সরস্বতী পুজোর সম্পূর্ণ মজাটা তোমরা অনুভব যাতে করতে পারো এই প্রার্থনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সাথে তোমাদের প্রত্যেককেই একটা বিষয় বলবো যে আমিও মজা করতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি বন্ধুদের সাথে পরিবারের সাথে তো তোমরাও আনন্দ করো মজা করো কিন্তু তার সাথে তোমার প্রপারভাবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এ মাস্ক স্যানিটাইজার অবশ্যই যতটা সম্ভব তোমরা ক্যারি করবে যাতে তোমাদের পরিবার আর তুমি সকলেই আনন্দ সহকারে সরস্বতী পুজো এবং পরবর্তী সময়েও কাটাতে পারো প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে